ঢাকা 11 ঘন্টা সফর শেষে কলকাতা যেতে বিমানবন্দরে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। এ বিষয়ে আরও জানাতে সেখানে আছেন সহকর্মী নজরুল ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। নজরুল, খুব অল্প সময়ের জন্য তিনি এসেছেন, তো যারা ভক্ত দর্শক আছেন তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? ঈশ্বর, আমরা জানি যে বিকাল 4:30টায় এমি মার্টিনে চলে যাওয়ার কথা, কিন্তু বেশ অনেকক্ষণ আগেই তিনি এখানে এয়ারপোর্টে চলে এসেছেন। আর আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে দুপুর 2টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা ছিল, কিন্তু তার আগেই কিন্তু সেই কাজটিও সম্পন্ন হয়েছে। অর্থাৎ এমি মার্টিনেজকে তার যারা স্পন্সর প্রতিষ্ঠান এবং তার এজেন্ট যারা রয়েছে, তারা কিন্তু খুবই কম শিডিউলের মধ্যে তাকে বাংলাদেশ থেকে আবার ভারতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। এবং এই কারণ তাদের কিছু সমস্যা আমরা দেখতে পেয়েছি, যেই কারণে আমরা জানতে পেরেছিলাম যতটুকু আসলে হওয়ার কথা ছিল, একটা হতাশাই ছিল দর্শকদের মধ্যে। আমরা দেখতে পেয়েছি যেখানে কলকাতার দর্শকরা এমি মার্তিনেজকে খুব কাছ থেকে দেখতে পাবে, সেক্ষেত্রে আমাদের দর্শকরা কিন্তু বঞ্চিত হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন পক্ষ থেকে কোনো রকম আয়োজনের ব্যবস্থা ছিল না, এমনকি স্পন্সর প্রতিষ্ঠান যারা তাকে নিয়ে এসেছে তাদের পক্ষ থেকেও আসলে সে ধরনের কোনো ব্যবস্থা ছিল না। শুধুমাত্র মাশরাফির সঙ্গে এবং আইসিটির প্রতিমন্ত্রীর সঙ্গে একটা ছোট পরিসরে দেখা করার ব্যবস্থা করেছিল তারা, এছাড়া এবং আর কারোর সঙ্গে দেখা করেনি। তবে একটা বিষয় বলে রাখি যে সকাল থেকে এমি মার্তিনেজকে দেখার জন্য সাংবাদিকদের যে কৌতূহল ছিল, আমরা জানি এমি মার্তিনেজ সকাল ভোর 5:10 কিন্তু ঢাকায় এসে পৌঁছান, কিন্তু তাকে সেভাবে দেখা যায়নি। কিন্তু একটু আগে আমরা যারা এখানে ছিলাম আসলে আমরা ভাগ্যবান যে এমি মার্তিনেজকে খুব কাছে থেকে তাকে স্বচক্ষে দেখতে পেরেছি, এবং বিশ্বকাপ ফুটবলের একজন বড় তারকাকে এইভাবে দেখতে পাওয়াটা আসলেও একটা বড় ভাগ্যের ব্যাপার। এবং নিশ্চয়ই এমি মার্তিনেজ বাংলাদেশ সম্পর্কে যে কথাগুলি কিছুক্ষণ আগে বলেছিলেন আমরা সেটা খুবই পজিটিভ, এবং বাংলাদেশ ফুটবলের জন্য সেটা, বিশেষ করে ফুটবল ভক্তের জন্য সেটা অনেক বড় অনুপ্রেরণার। কিছুক্ষণ আগে বাংলাদেশের আমরা জানি যে সাফ শেষ করে এসেছে বাংলাদেশ ফুটবল দল, এবং সেখানে আমাদের যে গোলকিপার জিকো, যাকে বাংলাদেশের বাজপাখি বলা হয়, সেও কিন্তু আফসোস করেছে যে এমি মার্তিনেজের সঙ্গে সে যদি একটু দেখা করতে পারতো এটা তার জন্য একটা বড় কিছু হতে পারতো, সে বাংলাদেশের গোলকিপিংয়ে এমি মার্তিনেজের কাছ থেকে কিছু টিপস পেতে পারতেন। অন্যান্য যারা খেলোয়াড় ছিল তারাও আফসোস করেছে এমি মার্তিনেজের সঙ্গে তাদের দেখা করার ব্যবস্থাটা যদি হতো, বা এমি মার্তিনেজের সঙ্গে যদি তারা দেখা করতে পারতেন, একটু ছবি তুলতে পারতেন, সেটা তাদের জন্য একটা বড় ব্যাপার ছিল। গতকালই আমরা জানতে পেরেছি যে যারা স্পন্সর প্রতিষ্ঠান তারা বলছিল যে ফ্লাইটের কারণে বাংলাদেশ টিম আসবে যখন তখন এমি মার্তিনেজের সঙ্গে দেখা করার সুযোগটা তারা সেই কারণে দিতে পারছিল না। কিন্তু আমরা দেখতে পেরেছি এমি মার্তিনেজও কিন্তু একই সময়ে এসেছিল। আসলে তাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে মনে হয় না সেইভাবে কোনো রকম ভালো রকম যোগাযোগ হয়েছে, যদি যোগাযোগ করতো তাহলে নিশ্চয়ই তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য এমি মার্তিনেজের একটা ব্যবস্থা দেখা করার ব্যবস্থাটা করতেই পারত। ধন্যবাদ নজরুল ইসলাম।